তিরিশ ডিসেম্বরের ভোটে নির্বাচিত জাতীয় ঐক্যফ্রন্টের দুই প্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন তারা হলেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর ও গণফরাম নেতা মোকাব্বির খান ডাকসু সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মনসুর মৌলভীবাজার দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন আর সিলেট দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন গণফ্রামের মোকাব্বির খান সুলতান মনসুর ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের প্রতীকে ভোট করেছেন আর সিলেট দুই আসনে ধানে শেষের প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় গণফ্রামের নেতা মোকাব্বির ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে উদীয়মান সূর্যপতিকে নির্বাচন করে জয়ী হয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুর শপথ নেয়ার তথ্য নিশ্চিত করেছেন জনগণের মতামতকে মূল্য দিতে শপথ নিচ্ছেন জানিয়ে সুলতান মনসুর বলেন আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বিশ্রামে আছি এই সময়টাতে আমার নির্বাচনী এলাকার জনগণ যারা শত ঝুঁকি নিয়েও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে সারা দেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মতো আমি নিয়েছি আমি একজন মানুষও পাইনি যিনি আমার শপথের বিপক্ষে সবাই এক বাক্যে বলেছেন আমার নির্বাচনী এলাকার জনরায়কে মূল্য দিয়ে শপথ নিতে যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতামতকে মূল্য দিতে হবে আমার নির্বাচনী এলাকার মানুষের যেমন আমার প্রতি প্রত্যাশা রয়েছে তেমনি আমারও দায়বদ্ধতা রয়েছে তাদের মতের প্রতি বলেন সুলতান মনসুর সিলেট দুই আসনে নির্বাচিত মোকাব্বির খানও শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেয়ার বিষয়ে আমার নেতা ডক্টর কামাল হোসেন সবসময় ইতিবাচক আমরা দুজনই শপথ নেব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুইশো অষ্টাশি আসনে নিরঙ্কুশ জয় পায় আর জাতীয় ঐক্যফ্রন্ট পায় আটটি আসন নির্বাচনে ভোট ডাকাতির ও ব্যালট জালিয়াতির অভিযোগ তুলে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্তে রয়েছেন ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল বিএনপির নির্বাচিত প্রার্থীরা শপথ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন গণফ্রাম নেতা ড কামাল হোসেন প্রথমে শপথের পক্ষে সাঁয় দিলেও ঐক্যফ্রন্টের বৈঠকে শপথ না নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় সর্বশেষ সেই সিদ্ধান্ত বদলে ঐক্যফ্রন্টে দুই প্রতিনিধি শপথ নেওয়ার সিদ্ধান্ত নিলেন এদিকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ফখরুলের আরফাত রহমানের মৃত্যুবার্ষিকীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরফাত রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা একদিকে আরফাত রহমানের রুহের মাফিয়াত কামনা করব তাকে স্মরণ করব অন্যদিকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য অতি দ্রুত সংগঠিত হয়ে তাকে মুক্ত করে নিয়ে আসব। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরে নিয়ে আসবো দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন যে ভয়াবহ দানব গণতন্ত্রকে ধ্বংস করেছে তার বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে তারা আজ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের পরাজিত করতে হবে ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জন্য তারা একের পর এক গণবিরোধী কাজ করে চলেছে তিরিশ ডিসেম্বর ভোটের নামে তামাশা করেছে মানুষের ভোটের অধিকারটুকুও কেড়ে নিয়েছে বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে দলটির মহাসচিব বলেন আজকে বিএনপিকে ঘিরে বহু ষড়যন্ত্র শুরু হয়েছে চক্রান্ত হচ্ছে বিএনপিকে দুর্বল করার জন্য চক্রান্ত হচ্ছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়ার জন্য বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই কোনো দিনই তাদের ষড়যন্ত্র সফল হবে না যতবার বিপর্যয় এসেছে ততবার বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির বরাবর বিপর্যয়ের মুখে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে এবং নতুন জীবন লাভ করেছে এবার তেমনটি হবে দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন দেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে ধারণ করে সেজন্যই বিএনপির প্রতি তাদের এত দুর্বলতা বিএনপিকে তারা ভালোবাসে সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে যত সংকটে আসুক বিএনপি ঘুরে দাঁড়াতে হবে এমন প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন আমাদের রাজনীতিকে বুঝে সেই রাজনীতির পক্ষে অত্যন্ত শক্তভাবে অবস্থান নিতে হবে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যেতে হবে দলকে আরও সুসংগঠিত করতে হবে প্রসঙ্গত দু হাজার পনেরো সালের চব্বিশে জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় হৃদরোগে মারা যান আরফাত রহমান কোকো মালয়েশিয়া থেকে আঠাইশ জানুয়ারি ঢাকায় এনে তাকে বনানি কবরস্থানে দাফন করা হয় ওই সময় সরকার বিরোধী টানা ছিল বিএনপি এদিকে যে কারণে ঐক্যফ্রন্ট থেকে সরে যাচ্ছেন মোশারফ ও মৌদুদ জাতীয় ঐক্যফ্রন্টের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফ্রাম স্টিয়ারিং কমিটিতে আসছে পরিবর্তন আগের কমিটির দুই সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও ব্যারিস্টার মৌদুদ আহমেদ কমিটিতে থাকতে অস্বীকৃতি জানিয়েছেন তাদের স্থলে নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির অপর দুই সদস্যকে সূত্র জানায় নীতি নির্ধারণে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের কর্তৃত্ব ভালো চোখে দেখছেন না বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারা মনে করছেন ঐক্যফ্রন্টে বিএনপির মত খুব একটা গুরুত্ব পাচ্ছে না অনেক সময় ফ্রন্ট নেতাদের সার গিয়ে বিএনপিকে মাসুল দিতে হচ্ছে এভাবে চলতে থাকতে দলটির অস্তিত্ব সংকটে পড়বে পাশাপাশি ঐক্যফ্রন্টের পেটে ঢুকে পড়বে বিএনপি এসব কারণে জাতি ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের দূরত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতা ঐক্যফ্রন্টের সঙ্গে একসঙ্গে পথ চলা মেনে নিতে পারছেন না এমনকি তারা বিএনপির হাইকমান্ডকে বিষয়টি ভেবে দেখার কথা বলে রেখেছে বিএনপির হাইকমান্ড ঐক্যফ্রন্টকে সার নীতিতে অনর থাকায় ফ্রন্টের স্ট্রিয়ারিং কমিটিতে থাকতে অস্বীকৃতি জানিয়েছে জ্যোষ্ঠ দুই নেতা জাতীয় ঐক্যফ্রন্টের স্ট্রাইং কমিটিতে থাকতে চাচ্ছেন না বিএনপির স্থায়ী কমিটির জ্যোষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফ্রাম জাতীয় স্থায়ী কমিটিতে তাদের নাম সূত্র জানায় ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও বেরিস্টার মৌদুত আহমেদ জাতীয় ঐক্যফ্রন্টে থাকার বিষয়ে নিজেদের অনিহের কথা দলের হাইকমান্ডকে জানিয়ে দিয়েছেন হাইকমান্ডও সব কিছু বিবেচনায় এতে সায় দিয়েছে তাদের স্থলে নতুন দুজনকে স্টিয়ারিং কমিটিতে যুক্ত করা হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফ্রাম হচ্ছে স্টিয়ারিং কমিটি এই কমিটির সদস্যরা আলোচনা করেই যে কোনো সিদ্ধান্ত নেন এতে বিএনপি সহ শরিক সব দলের তিনজন করে প্রতিনিধি আছেন বিএনপি থেকে স্ট্রেন কমিটিতে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও বিরিস্টার মদুদ আহমেদ রাজনৈতিক দলগুলোর বাইরে এই কমিটির সদস্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠিতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও জাতীয় প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ একাদশ সংসদ নির্বাচনের পর বিএনপির অভ্যন্তরীণ জটিলতা এবং টানাপোড়নে ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও ব্যারিস্টার মদুদ আহমেদ ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে থাকা নিয়ে নিজেদের অনীহা প্রকাশ করেন এই কারণে তারা নির্বাচন পরবর্তী ঐক্যফ্রন্টের কোনো বৈঠকে উপস্থিত হননি তাদের এমন মনোভাব লন্ডনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হলে দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় ও ডক্টর আব্দুল মঈন খানকে স্টিয়ারিং কমিটির দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে ঐক্যফ্রন্টের আগামী বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিস্টার মদুত আহমেদ বলেন নো কমেন্টস এছাড়া আরও তিনজন স্থায়ী কমিটির সদস্যকে ফোন দেওয়া হলে এ নিয়ে তারা কোনো কথা বলতে রাজি হননি সর্বশেষ সতেরো জানুয়ারি ঐক্যফ্রন্টের বৈঠকে বিএনপির কোনো প্রতিনিধিই উপস্থিত ছিল না তখন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ থাকায় আসতে পারেননি গশ্ব রায় ও আব্দুল মঈন খান যানজটের কারণে আসতে পারেননি তবে দলটির অভ্যন্তরীণ জটিলতার কারণে সেদিনের বৈঠকে কোনো প্রতিনিধি উপস্থিত থাকতে বলে নিশ্চিত করেছে একটি সূত্র জানা গেছে ডক্টর খন্দকার মোশারফ হোসেন শুরু থেকেই বিএনপির প্রতি ঐক্যফ্রন্ট নেতাদের ইস্যু ইস্যুসহ নানা বিষয়ে চাপ মেনে নিতে পারছিলেন না তিনি বিষয়টি নিয়ে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং বিএনপির বুদ্ধিজীবীদের সঙ্গে আলাপও করেছেন এমনকি বিএনপিপন্থী বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর এমাজুদ্দিন আহমেদের সঙ্গে মোসাফের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যাতে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের টানাপড়ানের বিষয়টি প্রকাশ্যে চলে আসে এরপর থেকে তিনি ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির আর কোনো বৈঠকে অংশ নেননি নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের কোনো প্রার্থীর প্রচারও দেখা যায়নি বর্ষিয়ান এই নেতাকে তিনি ব্যস্ত থেকেছেন নিজ নির্বাচনী এলাকায় কুমিল্লায় এদিকে জামাতি ইসলামের সঙ্গে বিএনপির গাছছড়া নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন যে বক্তব্য দিয়েছে তাতে সমর্থন জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফ্রাম জাতীয় স্থায়ী কমিটির এ সদস্য মনে করেন মুক্তিযোদ্ধার হাতে গড়া দল স্বাধীনতা বিরোধীদের সঙ্গী হতে পারে না ঢাকার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বুধবার এসব কথা বলেন তিনি জামাতের সঙ্গে বিএনপির সক্ষ্য নিয়ে প্রশ্ন তোলেন এই মুক্তিযোদ্ধা তিনি মনে করেন এমন কোনো দলের সঙ্গে বিএনপির জোট করা উচিত নয় যে দলটির নীতি আদর্শ সম্পূর্ণ বিপরীত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল স্বাধীনতা বিরোধী জামাতের সঙ্গে ঐক্য করতে পারে না বলে মনে করেন তিনি এ নিয়ে ডক্টর কামালের মতকে সমর্থন জানিয়ে মাহবুবুর রহমান বলেন বিএনপির উচিত জামাতের সঙ্গে জোটগত সম্পর্ক ছিন্ন করা এক্ষেত্রে আমি জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেনের অবস্থানকে সমর্থন করি জামাত বিএনপির শক্তি নয় বোঝা বিএনপি কেন বোঝা বহন করে চলবে নেতাকর্মীরা এমনটি মনে করে বলে জানান তিনি প্রসঙ্গত বিএনপি জামাত সম্পর্কে নিয়ে সম্প্রতি গণফ্রাম সভাপতি ডক্টর কামাল হোসেনের বক্তব্যে তোলপার সৃষ্টি হয় ডক্টর কামাল হোসেন বলেন তিনি যদি জানতেন বিএনপি জামাতকে ধানের শীষ প্রতীকে ভোট করার সুযোগ দেবে তবে তিনি বিএনপির সঙ্গে ঐক্য করতেন না জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যকে প্রতারণামূলক বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করে বিএনপির এই নেতা বলেন এই মুহূর্তে সংসদে যাওয়ার বা শপথ নেয়ার প্রশ্নেই উঠতে পারে না টানা তৃতীয়বার সরকার গঠনের পর আর শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এই ভাষণের পর তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের কাছে বিএনপির মহাসচিব এই প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী তার বক্তব্যে আওয়ামী লীগের বিজয়ের কারণ ও বিএনপির পরাজয়ের কারণ উল্লেখ করেছেন মির্জা ফখরুল বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন এই নির্বাচনে মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি ক্ষমতাসীনরা নজিরবিহীন ভোট ডাকাতি করেছে যা ইতিপূর্বে বাংলাদেশে কখনো হয়নি ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীনরা ক্ষমতা আবার দখল করে নিয়েছেন এরা আবার বলছেন দেশ পরিচালনা করবেন এবং এরা বিরোধী দলকে সংসদে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন তিনি বলেন এই বক্তব্যের মধ্যে আরও একটা প্রতারণা জনগণের সঙ্গে করা হচ্ছে বোকা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে মানুষকে বিএনপির মহাসচিব বলেন একাদশ সংসদে যাওয়ার বিষয়ে দলের অবস্থান পরিষ্কার এটা কি সংসদ ধরা যায় তিনি বলেন বিএনপি ফলাফল প্রত্যাখ্যান করেছে এই মুহূর্তে সংসদে যাওয়ার বা শপথ নেয়ার প্রশ্নেই উঠতে পারে না ফখরুল বলেন বিএনপি বলছে নির্বাচন বাতিল করেন আবার নতুন নির্বাচন দেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন করেন গ্রহণযোগ্য নির্বাচন দেন সবাই অংশগ্রহণ করবে তারপর যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে সংসদ এবং সরকার গঠন হবে আমরা তো আগেই বলে দিয়েছি নতুন করে বলার কিছুই নেই বিএনপির এই নেতা আরও বলেন প্রধানমন্ত্রী তার বক্তব্যের মধ্যে যে ব্যাখ্যা দিয়েছেন কেন তার বিজয় হল সেই ব্যাখ্যাই প্রমাণ করে যে তারা আসলে কোনো বিজয় অর্জন করেননি জনগণের ভোটকে ডাকাতি করে নিয়ে গিয়ে ক্ষমতা দখল করে বসেছেন প্রধানমন্ত্রীর ব্যাখ্যাটা সেটাই প্রমাণ করে তিনি বলেন এর আগে আপনার কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয়নি সঠিক ভোটে জিতলে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকা মিডিয়া এবং বিভিন্ন দেশগুলো বক্তব্যের মধ্যে এসেছে যে এই নির্বাচন কখনই গ্রহণযোগ্য নির্বাচন হয়নি এবং এখানে মানুষের মতামতের প্রতিফলন হয়নি ভয়াবহ রকমের নজিরবিহীন ভোট ডাকাতি হয়েছে বলেন মির্জা ফখরুল বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন